শুভেচ্ছা অভিনন্দন। আজকে চলে আসলাম কালীগঞ্জ উপজেলা শিবনগর গ্রাম। এখানে সুরত আলী নাম করে একজন ওয়াল বাংলাদেশ ড্রাগনে যাকে বৈজ্ঞানিক বললেও কম হবে না, আজ চলে আসলাম তার ফার্মে। আজকে তার সাথে কথা বলবো। আজকে তিনি একটা নতুন একটা জাতের একটা আম নিয়ে কাজ করতেছে, সেই আম সম্পর্কে কথা বলবো। দর্শক সবাই সাথে থাকেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি সাধারণত ড্রাগন চাষি হিসেবে পরিচিত। আমি আমার ভাগ্নে ডক্টর রুস্তম ভিয়েতনামতে আমাকে জিনওয়াং নাম করে একটা আমের কিছু আমের চারা দেয়। তারপরে আমি আমের চাষ প্রাথমিক পর্যায়ে করে সেটা গতবার আমি দেখি আমটা খুবই সুন্দর, অসময়ে ধরে বারো মাসই ধরে বিদায়। এবং আমের ওজন, আমের রং এবং এর ভিতরে আঠি একদম ছোট এবং স্থায়িত্ব একদিন রেখে পাকাতা রেখে তো অনেকদিন রাখা যায়, নষ্ট হয় না। তা আমি আম দেখে দেখলাম যে এটা বাণিজ্য হবে, বাংলাদেশের আবহাওয়া খুব উপযোগী। তা আমি নিজে আর কি বাণিজ্যভাবে করেছি এবং অনেক লোক ছাড়াও দিয়েছি। তা এই আম এই যে এখন আমি এই আমটা ছিঁড়লাম, এটা আমি পরীক্ষামূলক রাখেছি গাছে লোকের দেখানোর জন্য। এটা যদি সিজনের তা না রাখা হয় মানে ডাল সিজন প্রচুর ধরে, মানে এটা যদি একবার ভেঙে দেওয়া হয় তা বইল আসে, তারপর আবার বইল আসে। কি বারো মাস? হ্যাঁ বারো মাস। এটা বারো মাস তো এর আগের যেগুলো হয়েছিল আসলে বিশাল সাইজ, এমনই তো একটা কেজির পাওয়ার হয়ে। এটা যদি আমি তো যত্ন করা হয়নি, আমি 1200 পর্যন্ত পাইছি একটা একটা আম, মানে 1 কেজি 200 পর্যন্ত, 1 কেজি 200 গ্রাম আমি নিজে পাইছি। এখন যেগুলো ধরছে এগুলো শীতকালে পাবেন, আর শীতকালে যেগুলো ধরবে ওগুলো রমজানের ভিতরে পাবেন। হ্যাঁ তিনবার পাবেন, তিনবার পাবেন, চার মাস পর পর। তাই এই আমের চারা যদি আপনার কাছে কেউ চায় আপনারা যার যদি সন্দেহ হয় জিনওয়াং বিলে সার্চ দেবেন, এই আমের একটা ই পাবেন, মানে এটা লেগে এই আমের একটা বলবেন যে এই আমটা লাগানোর পরে কতদিন পরে আমরা প্রথমবারেই ফলন আসে, কিন্তু প্রথমবার ফলন নীতি নেই, একদম হাইব্রিড তো ছোট কাছে প্রথমবারেই আসবে, কিন্তু প্রথমবার ফল না নেওয়াই ভালো। আমরা গাছ লাগানোর কতদিন পরে ফল পেতে পারি? দুই মানে 2 বছর পর নিলেই সবচেয়ে ভালো হবে, প্রথমবারের ফলটা না নেওয়াই ভালো, তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে। চারা থেকে 2 বছর পরে আমরা ফলন নেওয়া সবথেকে উত্তম, নিতে পারবো, কিন্তু লাগালেই ধরবে প্রথমবারে, এবং গাছ বেশি বড় হবে না, এটা হাইব্রিড। সম্মানিত ভিউয়ার্স, আমি এই জিনওয়াং এখানে যারা আছে আমার এই এই যে সবাইকে আমি কেটে খাওয়াচ্ছি, বুদ্ধি পাবেন এর ভিতরে কতটুকু আঠি। দেখেন এর ভিতরে আটি নেই, আটি তো এক প্রকার নেই, এর ভিতরে এত সুন্দর একটা আম, কোন আসলে আমের মধ্যে অ্যাকচুয়ালি আটি নাই। এটা এখন একটু হালকা টক লাগতে পারে, কিন্তু এই একটু অসাধারণ, এত অসাধারণ অসাধারণ একটা আম। দর্শক আমাদের যে আশি আম খায় না ওটা আমি নাই এর কাছে।